অষ্টক ও দ্বি নিয়ম ব্যাখ্যা করার জন্য আমরা নিয়ন এবং হিলিয়ামের এই দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস একটু খেয়াল করি। নিয়নের সর্ববিশেষ স্তরে 8টা ইলেক্ট্রন আছে এবং হিলিয়ামের সর্ববিশেষ স্তরে 2টা ইলেকট্রন আছে। এখন আমরা একটু আগে বলেছিলাম যে প্রকৃতিতে যত মৌল আছে, হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন যতগুলি আছে, সবাই এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। তো এখন হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 1। তো এখন হাইড্রোজেন কীভাবে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লাভ করতে পারে? হাইড্রোজেন করে কি, এর সর্ববহিষ্ঠ স্তরে ধরা যাক এটা হচ্ছে 2টা হাইড্রোজেন এবং সর্ববহিষ্ঠ স্তরে 1টা করে ইলেকট্রন আছে, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। তখন এরা করে কি, এই 2টা ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ার করে এবং এই শেয়ারের মাধ্যমে, 2টা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে হাইড্রোজেনের এই হাইড্রোজেনের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন এবং এই হাইড্রোজেনের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন লাভ করে। তাহলে এরা কী করে, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে। আবার ধরা যাক সোডিয়ামের এক্সাম্পলটা, সোডিয়ামের সর্বোচ্চ স্তরে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, 1টা ইলেকট্রন থাকে। তো সোডিয়াম কী করে, এর সর্বোচ্চ স্তরের যে 1টা ইলেকট্রন আছে এটা হচ্ছে ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়। সোডিয়াম আয়নতে পরিণত হওয়ার ফলে Fe1 থেকে ইলেকট্রনটা চলে গেলে, খেয়াল করো যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস তখন Na+ ইলেকট্রন বিন্যাস তখন হয়ে যায় 1s2, 2s2, 2p6, যা এই নিয়নের ইলেকট্রন বিন্যাসের মতো এবং একদম সেম টু সেম। অর্থাৎ এখানে অষ্টক পূরণ হলো এবং হাইড্রোজেনের এখানে সর্বশেষে 2টা ইলেকট্রন থাকার কারণে এটা হচ্ছে 2-এর নিয়মটা পূরণ করলো। তো এইভাবে বিভিন্ন ধরনের বন্ড গঠন করে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করে এই মৌলগুলো। এই নিয়মটাকেই বলা হয় অষ্টক ও 2-এর নিয়ম।